সিনেমার শুরুতে আমরা একটি ক্রাইম সিন দেখতে পাই। সেখানে পুলিশ অফিসার ওই ডেড বডিগুলোর ইনভেস্টিগেশন করে। এই ইনভেস্টিগেশনের সময়ে পুলিশ লক্ষ্য করে ওই বাড়ির বেসমেন্টে একটি যুবতী মেয়ের ডেড বডি পুঁতে রাখা হয়েছে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, সেখানে পুলিশ যতগুলি ডেড বডি পায় তাদের সবার গভীর আঘাতের চিহ্ন আছে, আর সবাই এই বাড়ি থেকেই বিলং করে। কিন্তু পুলিশ যে যুবতী মেয়ের ডেড বডি পায় তার শরীরে একটাও আঘাতের চিহ্ন থাকে না। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, সে এই বাড়িতে থেকেও বিলং করে না। পুলিশ এই মেয়েটির নাম জানে না আর তার সম্বন্ধে অন্যান্য খোঁজ খবরও কিছুই জানে না। সেজন্য পুলিশ অফিসার ওই মেয়েটির নাম জেন্ডো রেখে দেয়। পুলিশ ওই মেয়েটির ব্যাপারে জানার জন্য তার বডিকে পোস্টমর্টামের জন্য পাঠিয়ে দেয়। তারপর আমরা একটি ছেলে অস্টিন এবং তার বাবাকে দেখতে পাই। তারা দুজনে একটি পুড়ে যাওয়া ডেড বডির পোস্টমর্টাম করে। আসলে এই কাজ তাদের দুজনের প্রফেশন। অনেক বছর আগে থেকেই তাদের ফ্যামিলির লোক এই কাজই করে এসেছে, সেজন্য তারা তাদের বাড়ির বেসমেন্টটাই মর্গ রুম বানিয়ে ফেলে। কিছু সময় পর অস্টিনের ফ্রেন্ড তার সঙ্গে দেখা করতে আসে, আর ওই সময় তারা দুজনে সিনেমা দেখতে যাবে। কিন্তু সিনেমা দেখতে যাওয়ার আগে অস্টিনের ফ্রেন্ড একবার ডেড বডিকে দেখার জন্য জেদ করে। তখন অস্টিনের বাবা বলে, তুমি মর্গের যে কোনো একটা ডেড বডিকে চুজ করো। অস্টিনের ফ্রেন্ড যেই ডেড বডিকে চুজ করে, আমরা দেখতে পাই সেই ডেড বডির পায়ে একটি ছোট্ট বেল বাঁধা রয়েছে। তখন অস্টিনের ফ্রেন্ড বেলটা দেখার পর এই বেল বাঁধার কারণ জিজ্ঞেস করে। তখন অস্টিনের বাবা বলে, প্রথমে তো লোকে বুঝতে পারতো না যে লোক মারা গেছে নাকি কোমায় চলে গেছে, সেজন্য তারা যে লোকেদের সন্দেহ হতো সে বেঁচে আছে না কোমায় চলে গেছে, তাদের পায়ে এই বেল বেঁধে দেওয়া হতো। যদি সেই লোক বেঁচে থাকে তাহলে সে নড়াচড়া করবে, আর এই বেলের সাহায্যে বুঝতে পারবে যে সে বেঁচে আছে। আর অস্টিনের বাবা এখনো পর্যন্ত ওই নিয়ম ফলো করে। তারপর অস্টিন এবং তার ফ্রেন্ড সেখান থেকে চলে যেতেই যাবে, তখনই সেখানে পুলিশ জেন্ডোর বডিকে নিয়ে আসে। পুলিশ অস্টিনের বাবাকে বলে, তার এই ডেড বডির পোস্টমর্টাম রিপোর্ট যে কোনো প্রকারে কাল সকাল পর্যন্ত যেন পেয়ে যায়, খুবই আর্জেন্ট। তখন অস্টিন তার ফ্রেন্ডকে বলে, সরি, আমি এখন তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ আমার বাবাকে হেল্প করতে হবে। তাহলে আমরা রাতের শোয়ে সিনেমা দেখতে চলে যাব। এইটা বোঝানোর পর অস্টিন তার ফ্রেন্ডকে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর অস্টিন এবং তার বাবা দুজনে পোস্টমর্টামের জন্য রেডি হয়ে যায়। এখন তারা জেন্ডোর পোস্টমর্টাম করতে চলেছে। এখানে অস্টিন এবং তার বাবা পোস্টমর্টামের সময় খুবই অবাক হয়, কারণ জেন্ডোর হাতের কনুই এবং পায়ের গোড়ালি ভাঙা রয়েছে, আর তার একটি মাড়ির দাঁতও গায়েব। তা সত্ত্বেও তার ডেড বডি তাজাই থাকে। এর মানে তার ডেড বডিতে একটাও আঘাতের চিহ্ন থাকে না। এর রহস্য জানার জন্য জেন্ডোর ডেড বডিকে কেটে দেখে। তারা দেখে জেন্ডোর ইন্টারনাল পার্টস যেমন ফুসফুস খুবই খারাপভাবে পুড়ে গেছে। এছাড়াও এমন কিছু ইন্টারনাল পার্টস থাকে যাতে অনেক পুড়ে যাওয়া চিহ্নও দেখা যায়। ইন্টারনাল পার্টসের খুবই খারাপ অবস্থা, কিন্তু বাইরে থেকে তাকে দেখে খুবই তাজা মনে হয়। এখন প্রশ্ন হলো, তার ইন্টারনাল পার্টসের এরকম অবস্থা হলো কি করে? তার ডেড বডিকে দেখে তো এরকমটাই মনে হয় যে তার কিছুক্ষণ আগেই মৃত্যু হয়েছে। অস্টিনের বাবা লক্ষ্য করে জেন্ডোর চোখ ঝাপসা, তার মানে তার মৃত্যু তো অনেক আগেই হয়েছে। সেই সময় অস্টিনের বাবা হলের দিক থেকে আসা একটি আওয়াজ শুনতে পায়। যখন তার বাবা ওই আওয়াজ ফলো করতে করতে হলে পৌঁছায়, তখন সেখানে তার বিড়ালটিকে মৃত অবস্থায় দেখতে পায়। সেই কারণে অস্টিনের বাবা খুবই আপসেট হয়ে যায়, কারণ এই বিড়ালটি তার কাছে তার ওয়াইফের শেষ স্মৃতি ছিল। অস্টিনের বাবা পরীক্ষা করার সময় জেন্ডোর পেটে এমন একটি উদ্ভিদ দেখতে পায় যেটা যে কোনো ডেড বডিকে পুরোপুরিভাবে প্যারালাইজড করতে পারে। অস্টিন তার বাবাকে বারবার একই কথা বলে যে, আজ আমরা এই পোস্টমর্টাম রেখে দিই, কাল করে নেব। কিন্তু অস্টিনের বাবা তার কোনো কথাই শোনে না। আবার জেন্ডোর পোস্টমর্টাম করতে লাগে। পোস্টমর্টাম করতে করতে জেন্ডোর পেট থেকে তার মিসিং দাঁতটি পায়। সেটা একটি কাপড়ে বাঁধা রয়েছে। এটা দেখে অস্টিন এবং তার বাবা খুবই অবাক হয়ে যায়। কারোর দাঁত তুলে সেটাকে কাপড়ে বেঁধে আবার তাকে খাওয়ানোর মানে কি হতে পারে? এরপরে অস্টিনের বাবা জেন্ডোর বডি থেকে চামড়াকে আলাদা করে। তারপর তারা দেখে জেন্ডোর স্কিনে কালো রঙের অদ্ভুত ধরনের কিছু সিম্বল আঁকা রয়েছে, আর কিছু লেখাও রয়েছে। এটা সেরকম সিম্বল যেরকম ওই কাপড়ে আঁকা থাকে, মানে যে কাপড়টাতে দাঁতটি বাঁধা ছিল।
সেই সময় সেখানকার সমস্ত লাইট অটোমেটিক অফ হয়ে যায় এবং সব জায়গা অন্ধকার হয়ে যায়। যখন অস্টিনের বাবা লাইট অন করে তখন দেখে জেন্ডোর ডেড বডি ছাড়া অন্য সব ডেড বডি গায়েব। তখনই কেউ অস্টিনের বাবাকে অ্যাটাক করে দেয়, যার কারণে অস্টিনের বাবা খুবই আহত হয়ে যায়। সেই জন্য অস্টিন এবং তার বাবা সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন তারা দেখে সেখানকার লিফটও চলছে না, মোবাইলের নেটওয়ার্ক চলে গেছে আর বেসমেন্টের দ্বিতীয় দরজাও বন্ধ রয়েছে, কারণ বাইরে খুব জোরে তুফান এসেছে। সেই কারণে বেসমেন্টের দ্বিতীয় দরজার ওপর একটি বিশাল বড় গাছ পড়ে আছে। এইসব দেখে তারা দুজনেই বুঝতে পারে যে এই সব কিছু তখন থেকে হচ্ছে, যখন থেকে জেন্ডোর ডেড বডিকে এখানে নিয়ে আসা হয়েছে। এর মানে পরিষ্কার যে জেন্ডোর ডেড বডির জন্যই এই সব কিছু হচ্ছে। তারপর তারা দুজনে আবার মর্গ রুমে যায় এবং সেখানে গিয়ে জেন্ডোর ডেড বডিকে আগুন লাগিয়ে দেয়, যাতে যে সব কিছু সমস্যা তৈরি হচ্ছে সেই সব কিছু সমাধান হয়ে যায়। কিন্তু এখানে তো উল্টো হয়ে যায়, জেন্ডোর ডেড বডি থেকে আগুন বেরিয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে যায় এবং পুরো ঘরে আগুন লেগে যায়। তখন অস্টিন আগুন নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে দেয়। আগুন নেভানোর পর তারা দুজনে দেখে জেন্ডোর ডেড বডি একদম আগের মতোই রয়েছে। এটা দেখে তারা আরো ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় তারা লিফট চলার আওয়াজ শুনতে পায়, সেজন্য তারা দুজনে লিফটের দিকে দৌড়ে যায়। কিন্তু লিফটের দরজা পুরোপুরিভাবে আটকে যায়, বন্ধ হয় না। তখনই তারা সেই ছোট বেলটি বাজার আওয়াজ শুনতে পায়। সেটা ওই বেল যেটা ডেড বডির পায়ে বাঁধা ছিল। এই ঘন্টার আওয়াজ শুনে অস্টিনের বাবা খুবই ভয় পায়। তখন অস্টিনের বাবা আওয়াজকে ফলো করে লিফটের বাইরে একটি কুঠার ফেলে আর সঙ্গে সঙ্গে আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। তারপর অস্টিন চেক করার জন্য যখন লিফটের বাইরে আসে তখন সে তার বন্ধুর ডেড বডি দেখতে পায়। আসলে অস্টিনের বাবা আওয়াজকে ফলো করে লিফটের বাইরে যে কুঠারটিকে ফেলেছিল সেটা অস্টিনের ফ্রেন্ডকে লাগে আর অস্টিনের ফ্রেন্ড মারা যায়। আসলে অস্টিন তার ফ্রেন্ডকে বলেছিল যে রাতের শোয়ে তারা সিনেমা দেখতে যাবে, সেই জন্য সে অস্টিনকে নিতে এসেছিল। অস্টিন তার ফ্রেন্ডের ডেড বডি দেখে খুবই কষ্ট পায় এবং সে কাঁদতে শুরু করে, কিন্তু অস্টিনের বাবা তাকে কোনো রকমে সামলে নেয়। এরপরে তারা দুজনে আবার মর্গ রুমে যায়, যাতে তারা জেন্ডোর ব্যাপারে আরও কিছু জানতে পারে। এরপরে অস্টিনের বাবা জেন্ডোর ব্রেন সেলস চেক করে, তখন তারা জানতে পারে এখনও জেন্ডোর ব্রেন সেলস অ্যাক্টিভ আছে। যেহেতু কোনো মানুষের মৃত্যুর পর ব্রেন সেলস ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু জেন্ডোর ব্রেন সেলস অ্যাক্টিভ আছে। এরপরে অস্টিনের বাবা জেন্ডোর ফুসফুস থেকে বেরোনো সেই কাপড়টিকে পরীক্ষা করে, যেটাতে মোলার দাঁত পাওয়া গেছিল। সেই কাপড়টাতে রোমান ভাষায় কিছু লেখা থাকে। তারা চেক করে জানতে পারে যে 20/27 1693 এবং 17th century সম্পর্কে লেখা আছে। তখন অস্টিনের বাবা 1693 সালের ব্যাপারে খোঁজ করে জানতে পারে 17th century মেয়েদেরকে ব্লেম করা হতো যে তারা ডাইনি, তাই তাদেরকে খুবই আজব পদ্ধতিতে অত্যাচার করা হতো। আর এই পদ্ধতিতে যত মেয়ে মারা গেছে তারা সবাই ইনোসেন্ট এবং নির্দোষ। তখন অস্টিনের বাবা বুঝতে পারে জেন্ডোর মৃত্যু রিসেন্টলি হয়নি, তার মৃত্যু হয়েছে 17th century আর তখন থেকে আজ পর্যন্ত তার ব্রেন সেলস অ্যাক্টিভ আছে আর এই কারণেই তার ডেড বডি এখনো পর্যন্ত তাজা রয়েছে। অস্টিনের বাবা এটাও বুঝতে পারে যেসব কিছু জেন্ডোর সঙ্গে হয়েছে সেই সব কিছু সে আমাদের সঙ্গেও করতে চায়, সে আমাদেরকেও ওই কষ্ট অনুভব করাতে চায়। আর আমরা ওর পোস্টমার্টাম মানে তাকে যেভাবে কেটে দেখেছি সে ওই সব কিছু অনুভব করতে পারছে আর সে এখন আমাদের কাছ থেকে বদলা নিতে চায়। এই সব কিছু বুঝতে পারার পর অস্টিনের বাবা জেন্ডোর ডেড বডির কাছে গিয়ে বলে, প্লিজ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আর যদি বদলা নিতে চাও তাহলে আমার ওপর বদলা নাও, আমার ছেলেকে ছেড়ে দাও। এটা বলার পরেই অস্টিনের বাবার হাতের কনুই এবং পায়ের গোড়ালি ভেঙে যায় আর তার বডির ইন্টারনাল পার্টসও পুড়তে লাগে, ঠিক ওই রকম ভাবে যেরকম জেন্ডোর হয়েছিল। তখন অস্টিনের বাবা এই কষ্ট সহ্য করতে পারে না, তাই সে তার ছেলেকে বলে, প্লিজ বেটা তুমি আমাকে মেরে দাও। এরপর অস্টিন তার বাবার কষ্ট সহ্য করতে না পেরে তাকে একটি ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এদিকে আমরা দেখতে পাই অস্টিনের বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে জেন্ডোর শরীর আপনা আপনি ঠিক হয়ে যায়। এরপরে অস্টিন সেখান থেকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে শুরু করে, খুঁজতে খুঁজতে সে অ্যাটিকে চলে আসে। তখনই সে কোনো জিনিসের আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে সে পেছন ঘুরে দেখে সেখানে তার বাবার ডেড বডি দাঁড়িয়ে আছে
এটা দেখে সে ভয়ে চোটে সে নিচে পড়ে যায়। এর ফলে অন দ্য স্পট সেও মারা যায়। পরের দিন অস্টিনের বাড়িতে পুলিশ আসে জেন্ডোর পোস্টমার্টাম রিপোর্ট নেওয়ার জন্য, কিন্তু উল্টে পুলিশ সেখানে আরো তিনটে ডেড বডি দেখতে পায়, অস্টিনের, অস্টিনের বাবার এবং তার ফ্রেন্ডের। আর জেন্ডোর ডেড বডি ঠিক আগের মতোই থাকে, দেখে মনে হয় যে এখনো তার পোস্টমার্টাম শুরুই হয়নি। এটা দেখে পুলিশ খুবই বিভ্রান্তিতে পড়ে যায়, কারণ এরকম সিন আমরা সিনেমার প্রথমেও দেখেছিলাম। সেখানে অনেক মানুষের ডেড বডি জখম অবস্থায় ছিল, কিন্তু জেন্ডোর ডেড বডি একদম ঠিক ছিল। তারপর পুলিশ আবার জেন্ডোর ডেড বডিকে অ্যাম্বুলেন্সে করে পোস্টমর্টামের জন্য অন্য কোথাও পাঠায়। অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় আমরা জেন্ডোর পায়ের আঙুল নড়তে দেখি, আর এইভাবে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।